নমস্কার, আমি তনুজা। আমার হেসেলে আপনাদের স্বাগত। আমার আজকের রান্না তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। চারটে শুকনো লঙ্কা, এক চামচ গোটা ধনে এবং দু চামচ জিরে নিয়েছি এই ভাজা মশলা বানানোর জন্য। গ্যাসে কড়া বসিয়ে একে একে শুকনো লঙ্কা, গোটা ধনে, একটু পরে জিরে দেব। শুকনো লঙ্কা গোটা ধনেটা একটু ভেজে নিয়ে জিরেটা দিয়ে দিলাম। একসঙ্গে দিলে জিরেটা পুড়ে যাবে, তাই একটু পরে দিয়েছি। গ্যাসটা কমিয়ে হালকা করে মশলাটা ভাজবো। মশলা থেকে একটা ভাজা গন্ধ বেরোলে নামিয়ে নেব। মিক্সিং জারে মশলাটা পিষে নেব। মশলাটা এরকম হবে, খুব মিহি হবে না। তেঁতুলটা এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে ভালো করে চটকে তেঁতুলের কাঁচটা বের করে নেব। খুব ভালো করে চটকাতে হবে। একটা ছাঁকনি দিয়ে কাঁচটা ছেঁকে নেব। একবারে হবে না, খুব ঘন কাঁচটা আছে, তাই দু তিনবার জল দিয়ে কাঁচটা বের করে নিতে হবে। গরমে আমের সঙ্গে সঙ্গে তেঁতুলেরও কদর খুব বাড়ে, তাই এই তেঁতুলের চাটনি একবার বানিয়ে রাখুন, অনেক দিন ধরে এটা কাজে লাগবে। আর একবার জল দিয়ে কাঁচটা বের করে নিলাম। কাঁচটা বের করা হয়ে গেছে, এবারে ফুটতে দেব কড়াতে। কিছুক্ষণ ফোটাবো, ফুটিয়ে একটু ঘন করব। একটু নেড়ে দিচ্ছি, তা নাহলে তলায় লেগে যেতে পারে। ফুটতে থাকলে এক কাপ চিনি দেব। পরিমাণ মতো নুন দিয়ে এটা ঘন করতে থাকবো। তেঁতুল কিন্তু হজম শক্তি বাড়াতেও খুব সাহায্য করে, ওজন কমাতেও সাহায্য করে, আবার তেঁতুল খেলে ত্বক উজ্জ্বলও হয়। বিশেষ করে মহিলারা তেঁতুল খেতে খুবই পছন্দ করে এবং খাওয়াটা খুবই উপকারী। গ্যাসটা কমিয়ে ফোটাতে দেব। আর একটু চিনি লাগবে, আর অল্প একটু নুন লাগবে। ঘনত্বটা ঠিক এরকম হবে, এর থেকে বেশি ঘন করব না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হবে। আর একটু ফুটতে দেব এবং যে মশলাটা ভেজে করে রেখেছিলাম ওটা দু চামচ দেব। আর একটু হিং দেব। এক মিনিট ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমার তেঁতুলের চাটনি। এই তেঁতুলের চাটনি বিভিন্ন রকম চাট, দই বড়া দিয়ে খাওয়া যায় এবং তাছাড়া চাটনি হিসাবে এটি খুবই উপাদেয়। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।